মেইনস্ট্রিম যে রাজনীতির কথা বলি যে ইলেকশনের কথা বলি সেটাতে কিন্তু কম নারীকেই দেখা যায় সেখানেও যেরকম আমরা পদচারণা করেছি আজকে কিন্তু এই রিজার্ভ সিটের মাধ্যমে আমি সেই পদচারণা করছি যদি আমাকে সেই সুযোগটা দেওয়া হয় তাহলে তো অবশ্যই নারীর অধিকারের জন্য অবশ্যই কাজ করব তৃণমূলের যত নারীরা আছে তারা কেউ রাজনীতিতে আসতে চায় না আমি ঘরে ঘরে যেয়ে নারীদেরকে উদ্বুদ্ধ করেছি আওয়ামী লীগ করতে মহিলা আওয়ামী লীগ করতে আমি একদম শৈশব কৈশোর থেকেই আমার পরিবারে দেখেছি আওয়ামী লীগ করতে আওয়ামী লীগকে ধারণ করতে বঙ্গবন্ধুর আদর্শ এই অনুভূতিটাকে লালন করতে সেই আদর্শের জায়গা থেকে আমার পথ চলা আমি নেহরিন মুস্তফা দিশি আমি সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ আমি ফর্ম নিয়েছি ঢাকা বিভাগ থেকে আমি আমার এলাকার ঢাকা পাঁচ যে এলাকা সেই এলাকার সাথে আমি অতপ্রতভাবে সম্পৃক্ত সেই এলাকার মানুষের জন্য আমি কাজ করে গিয়েছি কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব আমাকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে আমি যে কাজগুলো করছি আমার এলাকার মানুষের জন্য সেটা আরও বেগবান হবে এবং আমি যখন মাঠে নেমেছিলাম কাজ করতে তখন শুধু কিন্তু পুরুষতান্ত্রিকই ছিল আসলে আপনি যদি খেয়াল করে দেখেন যতগুলো ক্যান্ডিডেট নমিনেশন দিয়েছে সবাই কিন্তু পুরুষ ওখানে একমাত্র বোধহয় আমি বোধহয় মহিলা তো যখন আমি নেমেছিলাম তখন আমার আসলে নিয়তটা ছিল হচ্ছে যে এলাকা লোকের জন্য কাজ করব কিন্তু এটার সাথে আরেকটা বাড়তি নিয়ত আছে সেটা হচ্ছে আমার এই আজকের যাত্রাটা এটার মুভমেন্ট এগেনস্ট প্যাট্রিয়ার্কি কারণ আমরা মেয়েরা শুধুমাত্রই কিন্তু লড়াই করি রিজার্ভ সিটের জন্য কিন্তু যেটা আমরা একদম মেইনস্ট্রিম যে রাজনীতির কথা বলি যে ইলেকশনের কথা বলি সেটাতে কিন্তু কম নারীকেই দেখা যায় সেখানেও যেরকম আমরা পদচারণা করেছি আজকে কিন্তু এই রিজার্ভ সিটের মাধ্যমে আমি সেই পদচারণা করছি যদি আমাকে সেই সুযোগটা দেওয়া হয় তাহলে তো অবশ্যই নারীর অধিকারের জন্য অবশ্যই কাজ করব এলাকার মানুষের জন্য যে কাজটা করে যাচ্ছি সেটা অব্যাহত রাখবো এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখেই সেই কাজগুলো করব মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে আসলে আমি গণমাধ্যমে কাজ করলেও আমি খুব ছোটবেলা থেকেই ছাত্রলীগ করেছি মহিলা লীগ করেছি এবং আমি আমার কিশোরগঞ্জের পাকুন্দে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ বছর কাজ করেছি আমি নারীদেরকে নিয়ে কাজ করেছি শিশুদেরকে নিয়ে কাজ করেছি তৃণমূলের যত নারীরা আছে তারা কেউ রাজনীতিতে আসতে চায় না আমি ঘরে ঘরে যেয়ে নারীদেরকে উদ্বুদ্ধ করেছি আওয়ামী লীগ করতে মহিলা আওয়ামী লীগ করতে এবং সমাজের সর্বস্তরের মহিলাদেরকে নিয়ে আমি কাজ করি এবং আমার নেতৃত্বে মোটামুটি শত শত মহিলাদেরকে আমি আমার মহিলা আওয়ামী লীগে সংযুক্ত করতে পেরেছি এটা আমি উদ্বুদ্ধ হই সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা দেখে সততা দেখে আমি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিটা করে যাই এবার আমি সংরক্ষিত আসনে কিশোরগঞ্জ থেকে ফরম তুলেছি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার মানে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে তুলে আনবেন আমি একজন রাজনৈতিক কর্মী বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার একজন কর্মী আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি দীর্ঘদিন আমার এতদিনের পরিশ্রম আমি 30 বছর রাজনীতির জীবনে মানে জড়িত তাহলে যদি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে আমার সেই পরিশ্রমের মূল্যায়ন করে থাকেন তাহলে হয়তো আমি আশা করছি আগামীতে আমি স্মার্ট বাংলাদেশের ওনার হাতকে শক্তিশালী করব